হ্যালো ফ্রেন্ডস, আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত। তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু আবারও একটা খুশির সংবাদ চলে আসছে, কেননা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও খুব শীঘ্রই টাকা ঢুকতে চলেছে এবং এই টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কোন কোন কৃষকগণের আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আবারও টাকা পেতে চলেছেন এবং এটি কিন্তু আপনি চাইলে নিজের মোবাইল থেকেই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন যে আপনি আবারও টাকা পাবেন কি পাবেন না। তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে, তাই একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, এই সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে। তো দেখুন, আশা করি আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দুটি সিজনে দেওয়া হয়, একটা হচ্ছে খরিফ শস্যের সময় আর একটা হচ্ছে রবি শস্যের সময়। তো ইতিমধ্যেই কিন্তু খরিফ শস্যের টাকা গত 27 জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু বহু কৃষকগণেরা পশ্চিমবঙ্গের এরকম বহু কৃষকগণেরা আছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 27 জুন এই খরিফ শস্যের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো এখন কথা হলো, এছাড়া যে সমস্ত কৃষকগণেরা গত 27 জুন এই খরিফ শস্যের টাকা পাননি তারা কবে টাকা পাবেন এবং কোন কোন কৃষকগণেরা আপনারা আবারও টাকা পাবেন, অর্থাৎ খুব শীঘ্রই কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই খরিফ শস্যের আপ টু 5,000 টাকা পর্যন্ত ঢুকতে চলেছে, তা কী করে আপনি অনলাইনে চেক করবেন? তো এটার জন্য কী করতে হবে, আপনি জাস্ট মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে kishokbondhu.net এই লেখাটি লিখে সার্চ দেবেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে ডাইরেক্ট এই ওয়েবপেজে চলে আসবেন। তো এখানে এসে আপনাকে কী করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাকে আবারও পরবর্তী পেজে নিয়ে যাবে, মানে আপনার সামনে হুবহু এরকম ইন্টারফেস খুলবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার অর্থাৎ কৃষকের ভোট কার্ড নাম্বারটা এদিকে বসিয়ে দেবেন, তারপর আই এম নট এ রোবট এখানে চেকবক্সে ক্লিক করার পরে পাশে দেখতে পাচ্ছেন সার্চ নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো ডিটেলস বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু কৃষকের এরকম করে ওয়ার্ল্ড ডিটেলস চলে আসবে। তো এখন কথা হলো, আপনাদের যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস অ্যাপ্রুভ আছে এবং পাশে যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস নামে একটা ঘর আছে, সেই স্ট্যাটাসের ঘরে যদি এরকম করে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা থাকে, তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে আপনারা খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন। তো জানিয়ে দিই কোন কোন কৃষকগণেরা আপনারা 5,000 টাকা পাবেন। দেখুন, সব কৃষকগণেরা আপনারা 5,000 টাকা পাবেন না, আপনাদের যে সকল কৃষকদের এই টোটাল ল্যান্ড ইন এর একর, অর্থাৎ যাদের ল্যান্ডটা জমির পরিমাণটা 1 একর কিংবা তার বেশি হবে, শুধুমাত্র সেই সকল কৃষকগণেরাই কিন্তু 5,000 টাকা পাবেন। আর যাদের 1 একরের কম জমি হবে তো সেই হিসাবে কিন্তু আপনারা কম টাকা পেয়ে যাচ্ছেন। তবে এই প্রসঙ্গে আরও জানিয়ে দিই, আপনারা কেউ যদি মিনিমাম শুধুমাত্র 1 কিংবা 2 ডেসিমেল জমি দিয়েও এই প্রকল্পে আবেদন করে থাকেন, তা সত্ত্বেও কিন্তু আপনি 2,000 টাকাই পেয়ে যাচ্ছেন। মানে আপনি মিনিমাম কতটুকু জমি দিয়ে আবেদন করেছেন সেটা দেখার ফ্যাক্টর না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি মিনিমাম 2,000 টাকা পেয়ে যাবেন। তবে 1 একর কিংবা তার বেশি জমি হলে কিন্তু আপনারা 5,000 টাকা পেয়ে যাচ্ছেন এবং এর মধ্যবর্তী যদি জমির পরিমাণ হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই হিসাবেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাচ্ছেন। তো বুঝতে পারলেন? এবার কথা হচ্ছে, যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের কার্ডে এই লেখাটা নেই, অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা নেই, তাহলে কি তারা আবারও এই কিস্তির টাকা পাবে কি পাবে না? দেখুন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। আর যারা ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ শস্যের জন্য গত 27 জুন কিংবা তারপরে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, তাদের দেখবেন বর্তমানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এরকম করে ট্রানজ্যাকশন সাকসেস লেখা আছে এই জায়গায়। তো তাদের কিন্তু এই কিস্তিতে আর টাকা ঢুকবে না, আগামী কিস্তিতে তার রবি শস্যের জন্য যখন আবারও টাকা দেওয়া হবে তখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, মোটের উপর কথা, যাদের বর্তমানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এরকম করে অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাটা দেখাচ্ছে, তারা কিন্তু খুব শীঘ্রই মিডিয়া রিপোর্টস অনুযায়ী তথ্য উঠে আসে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তবে আপনাদের কাদের কাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে এই অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা আছে সেটা কিন্তু অবশ্যই এবারে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, আশা করি সম্পূর্ণ জিনিসটা আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে পেরেছি। এছাড়া আপনাদের যে কোনো কৃষক বন্ধু রিলেটেড প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে আপনার সব সমস্যার সমাধান করে নিতে পারেন। তো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদিকে ছড়িয়ে দেবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।